রোডে ফলটাকে ঘুরিয়ে নাও, অটো রোটেটটা অন করে। বেশ, ইউনিট কোর্স 9 এর ইউনিট 4 এর আগের দিন আমরা যে দুটো আলোচনা করেছিলাম সেটা ছিল অ্যাচিভমেন্ট টেস্ট। সেই অ্যাচিভমেন্ট টেস্টের কনস্ট্রাকশন কিভাবে হয়েছিল সেটা আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করব সেটা তার জাস্ট উপরেই আছে, সাইকোলজিক্যাল টেস্ট। তো এই সাইকোলজিক্যাল টেস্ট কি সেটা নিয়ে আজকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, সিলেবাসে সাইকোলজিক্যাল টেস্ট বলতে যে বিষয়টা বোঝানো হচ্ছে, সাইকোলজিক্যাল টেস্ট কি এর শব্দটা শুনেই বোঝা যাচ্ছে। দেখো, একটা শব্দ আছে সাইকোলজি আর একটা টেস্ট, অর্থাৎ সাইকোলজি সংক্রান্ত। অর্থাৎ আমরা তো এখানে সবসময় স্টুডেন্টদেরকে নিয়ে ডিল করি, তো সেই স্টুডেন্টদের 6-12 যে স্টুডেন্টদের তাদের যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থার কোনো পরীক্ষা, এটুকু তো সাইকোলজিক্যাল টেস্ট নামটা থেকেই বোঝা যাচ্ছে। সেটা দিয়ে কি কি জানা যায়? দেখো, সাইকোলজিক্যাল টেস্ট আর স্ট্যান্ডার্ড মেজার ডিভাইস টু অ্যাসেস বিহেভিয়ার অবজেক্টিভলি অ্যান্ড ইউজড বাই সাইকোলজিস্ট টু হেল্প পিপল টু মেক ডিসিশন অ্যাবাউট দেয়ার লাইফস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মোর অ্যাবাউট দেমসেলভস। খুব সহজ করে বলা আছে যে সাইকোলজিক্যাল টেস্ট একটা স্ট্যান্ডার্ড মেজার, অর্থাৎ এটার একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে, এবং সেটা কি অ্যাসেস করবে, না অ্যাসেস করবে বিহেভিয়ার অবজেক্টিভলি, মানুষের যে ব্যবহার বা আচরণ সেই আচরণের অবজেক্টিভলি, নট সাবজেক্টিভলি, আমরা মাইনুটলি সেই বিহেভিয়ারটাকে অ্যাসেস করা হবে। এবং এটা সাধারণত সাইকোলজিস্টরা ব্যবহার করে কি জন্য, না ডিসিশন মেক করার জন্য, কোন ডিসিশন, না তাদের জীবন সংক্রান্ত কোনো ডিসিশন হতে পারে যে তারা কিভাবে কি করবে, এবং তাদের নিজেদেরকে বোঝার জন্য এই সাইকোলজিক্যাল টেস্ট ব্যবহার করা যেতে পারে। দেখো, এর আগের দিন আমরা অ্যাচিভমেন্ট টেস্ট বানাতে গিয়ে দু ধরনের টেস্টের কথা বলেছিলাম, ডায়াগনস্টিক আর প্রগনস্টিক। তো এই ডায়াগনস্টিক টেস্ট কি ছিল, না কোনো কিছুর সমস্যা হচ্ছে, কোনো ছাত্রর বুঝতে অসুবিধা হচ্ছে সেই ব্যাপারগুলোকে খুঁজে বের করা, এবং প্রগনস্টিক কি ছিল, না কোনো কিছুকে ভবিষ্যৎবাণী করা যে সেটা সম্পর্কে সে কেমন ফলাফল করবে। তো এই দুটো জিনিসই কিন্তু এই সাইকোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বোঝা যাচ্ছে ঠিকঠাক এতদূর? এর মধ্যে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, পেরেছি স্যার। না স্যার, ঠিক আছে ঠিক আছে। বেশ, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, যে এই সাইকোলজিক্যাল টেস্ট কি কি রকমের হতে পারে তার ক্লাসিফিকেশনে যাই। তো ক্লাসিফিকেশনে যেতে গেলে যে বিষয়টা আসবে, মানে বেশ কিছু ধরনের ভাবে এটাকে ভাগ করা যেতে পারে। কোন কোন সাইকোলজিস্ট এটাকে বেসিক্যালি দুভাগে ভাগ করেন ম্যাক্সিমাম জন, কি না ইন্ডিভিজুয়াল টেস্ট আর গ্রুপ টেস্ট। এই ইন্ডিভিজুয়াল টেস্ট আর গ্রুপ টেস্ট এটা একটা টাইপ অফ ভাগ। আবার যদি অন্য টাইপ অফ ভাগে যাই তাহলে স্পিড টেস্ট এন্ড পাওয়ার টেস্ট, এভাবেও ভাবতে পারি। কি হয় ইন্ডিভিজুয়াল আর গ্রুপ টেস্টে, যখন আমরা সাইকোলজিক্যাল টেস্টিং যে পদ্ধতিতে আমরা টেস্ট করব, সেই টেস্টটা যদি ইন্ডিভিজুয়ালি ব্যবহার করি, অর্থাৎ পার্টিকুলার আমি সন্তু, অঞ্জন বা সুমনকে দিয়ে দিলাম এক একটা করে আলাদা আলাদা টেস্ট আইটেম, এবং আলাদা আলাদা ভাবে তাদের কাছ থেকে রেসপন্স নিলাম, সেভাবে যদি আমি ক্যালকুলেট করলাম যে তার সাইকোলজিক্যাল অবস্থা কিরকম, তাহলে সেটা আমরা ইন্ডিভিজুয়াল টেস্ট বলতে পারি। আবার যখন এটা গ্রুপে অ্যাডমিনিস্ট্রেট করা হবে, যে একসাথে একটা গ্রুপকে একসাথে দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে আমরা ডেটা নিয়ে তাদের টেস্ট রেজাল্ট বের করবো, তাহলে আমরা সেটাকে গ্রুপ টেস্ট বলবো। স্পিড টেস্ট আর পাওয়ার টেস্টেও, যে এখানে স্পিড টেস্ট হচ্ছে যে যখন এমন কিছু ছোট 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 টাস্ক দেওয়া থাকে, সেই টাস্ক ধরো ম্যাথামেটিক্যাল যে অ্যাপটিটিউড টেস্ট এরকম একটা টেস্ট, সেখানে বেশ কিছু ছোট ছোট অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কিছু দেওয়া আছে, খুব ছোট ছোট সহজ অঙ্ক, কিন্তু কে কত তাড়াতাড়ি করে ফেললো সেই ব্যাপারটার উপর কিন্তু মেজারটা নেওয়া হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো স্পিড টেস্ট। আর পাওয়ার টেস্ট হলো যখন সেই যে ওই ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড টেস্টের মধ্যে যদি আমরা কিছু কঠিন আইটেমস রাখি এবং সেই কঠিন প্রশ্নগুলোর কে কত দূর লেভেল অবধি গেল সেই ব্যাপারটা আসছে পাওয়ার টেস্টে। দেখো, এটাকে যদি আমরা গেম হিসেবে ভাবি,
মোবাইল বা কম্পিউটারে যে সমস্ত গেম খেলা হয় সেখানেও দেখবে এই দু ধরনের বেসই থাকে, যে কিছু লেভেল থাকে যেগুলো স্পিডের উপর আমাদের কি বলে কয়েন্স কালেক্টিং বা আমাদের পয়েন্ট জেনারেটর উপর নির্ভর করে, আবার কিছু থাকে যে সেই লেভেলটা কোয়ালিফাই করার জন্য একটু জটিল জায়গা থাকে। 3 নম্বরে দেখো কম্পিউটার অ্যাসিস্টেড টেস্ট, 4 নম্বরে পেপার পেন্সিল অ্যান্ড পারফরমেন্স টেস্ট। কম্পিউটার অ্যাসিস্টেড টেস্ট কি বোঝাই যাচ্ছে নাম থেকে, যে কম্পিউটারের মাধ্যমে আমরা কোনো গেমের মাধ্যমে, গেমের আমরা মোবাইল গেমেও এখন পাজেল সলভ করা দেখতে পাই, কোনো একটা ছবি আছে সেটাকে পাস অ্যালং করে করে আমরা সেই ছবিটাকে দাঁড় করাই কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ছবি থেকে, সেই বিষয়টা হতে পারে। এই ধরনের গুলো আমরা কম্পিউটারকে অ্যাসিস্ট নিয়ে আমরা করছি, সেই জন্য এগুলো কম্পিউটার অ্যাসিস্টেড বলা যেতে পারে। আর কি হতে পারে, পেপার পেন্সিল বা হাতে কলমে কিছু করা বা পারফরমেন্স টেস্ট, এটাও কিন্তু করে দেখানো, অর্থাৎ তোমাকে কোনো কিট প্রোভাইড করা হবে, তার ডিটেলস আমি পরে এক্সাম্পল দিচ্ছি যে কি প্রোভাইড করা হবে, সেই কিটটা তোমরা নিজে হাতে করে পারফর্ম করবে এবং সেই পারফরমেন্সের ভিত্তিতে আমাদের রেজাল্ট আসবে যে কিরকম ভাবে এটা হয়। আচ্ছা, আগেরটা ছিল টাইপস অফ সাইকোলজিক্যাল টেস্ট, যে কি কি ধরনের সাইকোলজিক্যাল টেস্ট হতে পারে। এখন দেখো ক্লাসিফিকেশন অফ সাইকোলজিক্যাল টেস্ট। ক্লাসিফিকেশন নামটা শুনে বোঝা যাচ্ছে যে এটা শ্রেণী বিভাগ, কি কি ধরনের শ্রেণী বিভাগ আমরা করতে পারি। এটা বেসড অন নলেজ, স্কিল, এবিলিটি এই সমস্তর উপর বেস করে আমরা বেশ কয়েকটা সাইকোলজিক্যাল টেস্টকে ভাগ করতে পারি বা বেশ কয়েক ধরনের সাইকোলজিক্যাল টেস্ট করতে পারি। তার প্রথমেই আসছে দেখো অ্যাচিভমেন্ট টেস্ট, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এটা টার্ম এন্ডিং এক্সাম উদাহরণ হিসেবে বলা যেতে পারে, অর্থাৎ সেমিস্টার এক্সাম বা ইয়ারলি এক্সাম, যে কোনো একটা ইউনিট টার্ম শেষ হলো সেই তার এক্সাম হিসেবে আমরা অ্যাচিভমেন্ট টেস্টকেও আমরা সাইকোলজিক্যাল টেস্ট হিসেবে ভাবতে পারি যদি আমরা সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করি। 2 নম্বর হচ্ছে দেখো অ্যাপটিটিউড টেস্ট। এখানে কি জেনারেল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি, এটা একটা উদাহরণ দেওয়া আছে, এরকম বেশ কিছু স্ট্যান্ডার্ডাইজ অ্যাপটিটিউড টেস্ট তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। সেখান থেকে কোনো কিছুর প্রতি দৃষ্টিভঙ্গি কেমন বা সেই বিষয়গুলো আমরা এই অ্যাপটিটিউড টেস্টে পেতে পারি, যেমন আমরা একটু আগে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড টেস্টের উদাহরণ দিলাম। এছাড়াও হচ্ছে ইন্টেলিজেন্স টেস্ট, তোমরা সেমিস্টার 1-এ এগুলো সম্পর্কে থিওরি অলরেডি পড়েছো, এখানে তার প্র্যাকটিক্যাল গ্রাউন্ড গুলো দেওয়া আছে, যে ইন্টেলিজেন্স সম্পর্কে পড়েছো এখানে ইন্টেলিজেন্স টেস্ট বলা আছে। ইন্টেলিজেন্স টেস্টেও দেখো প্রথমেই যেটা বলা আছে কোজ ব্লক ডিজাইন টেস্ট, এটা কিছু ব্লক থাকে, সেই ব্লক গুলোর কালার ইয়েলো ব্লু এবং হোয়াইট রেড, এইভাবে ব্লকটা বিভিন্নভাবে কালার করা থাকে, সেটা থেকে বিভিন্ন শেপ করা, শেপ তৈরি করতে হয়, একটা করে কার্ড দেওয়া হয়, সেই কার্ডে শেপ দেওয়া থাকে, সেই শেপটা দেখে সেই শেপগুলো বানাতে হয়, সেটা কত সেকেন্ডে কতবার না সরিয়ে তুমি বানাতে পারছো তার উপর থেকে আমরা ইন্টেলিজেন্স সেখান থেকে ক্যালকুলেট করতে পারি। বা স্ট্যানফোর্ড বিনেট স্কেল যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু এরকম কোনো পারফরমেন্স না, এটা পেন পেপারে নেওয়া যায়, এর একটা কোয়েশ্চেনার থাকে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার কে কিভাবে দিচ্ছে তার উপর নির্ভর করে আমরা ইন্টেলিজেন্স বের করতে পারি। এছাড়াও হচ্ছে ইন্টারেস্ট টেস্ট, সেখানে ইন্টারেস্ট ইনভেন্টরি ব্যবহার করি, যে কার ইন্টারেস্ট কোন দিকে। এখানে দুটো উদাহরণ দিই, ভোকেশনাল ইন্টারেস্ট রেকর্ড বলে একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট পাওয়া যায় এবং এডুকেশনাল ইন্টারেস্ট টেস্ট বলেও একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট পাওয়া যায়। সেগুলো কার উপর আমরা ব্যবহার করব না, ইন্টারেস্ট টেস্ট কখন ব্যবহার করব, যখন দেখব যে একজন মাধ্যমিকের স্টুডেন্ট তোমার কাছে এসে বললো যে দাদা বা দিদি আমার আমি সায়েন্স নেব না আর্টস নেব না কমার্স নেব আমি তো বুঝতে পারছি না, তাদেরকে হেল্প করার জন্য আমরা ওই ভোকেশনাল বা এডুকেশনাল ইন্টারেস্ট টেস্ট আমি তাদের উপর অ্যাপ্লাই করতে পারি এবং সেখান থেকে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট অনুযায়ী তার ইন্টারেস্টের উপর ভিত্তি করে আমরা তাকে সাজেস্ট করতে পারি যে সে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে। এরকমই পার্সোনালিটি টেস্ট, দেখো দুটো উদাহরণ দেওয়া আছে, থেমাটিক অ্যাপারসেপশন টেস্ট আর রসাস ইনপ্লট টেস্ট। এই দুটো টেস্টেই সাধারণত পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কিনা সেই বিষয়টাকে চেক করা হয়। খুব ইন্টারেস্টিং দুটো টেস্টই, আমরা সময় পেলে এই দুটো টেস্ট দেখবো। তো
এই দুটো টেস্টের ক্ষেত্রে কি করা হয় না, এই রোসা ইন প্লট টেস্টে কি না? দেখে নামটা শুনেই দেখো বোঝা যাচ্ছে যে ইন প্লট, অর্থাৎ একটা কালির বিন্দু পড়ে গিয়ে যেমন ছড়িয়ে গেলে যেরকম যে কোনো ধরনের শেপ হতে পারে, সেরকম যে কোনো ধরনের কিছু শেপ স্ট্যান্ডার্ডাইজ করা আছে, সেগুলো তোমাদেরকে দেখানো হবে এবং সেখান থেকে তুমি কি কি জিনিস দেখতে পাচ্ছ সেই বিষয়টাকে তোমার কাছ থেকে নেওয়া হবে, এবং তার থেকে তোমার মানসিক অবস্থা বা তোমার পার্সোনালিটি কোন অবস্থায় আছে সেই বিষয়টা কিন্তু অ্যাসেস করা খুব ইজিলি সম্ভব। তো এটা গেল আমাদের ক্লাসিফিকেশন অফ সাইকোলজিক্যাল টেস্ট। এরপর আসি যে একটা সাইকোলজিক্যাল টেস্টকে আমরা যদি ডেভেলপ করতে চাই তাহলে আমরা কি করব। আচ্ছা তার আগে অবধি আমরা আগেরটাই একটু দেখে নিই যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে পেরেছো কিনা একবার বলে দাও, বা কোনো পয়েন্ট যদি আরেকবার রিপিট করতে হয়। স্যার বলছি ইন্টারেস্ট টেস্টটা কেমন একটু বলবেন স্যার? হ্যাঁ ইন্টারেস্ট টেস্ট তো তোমাকে বললাম যে ওই এডুকেশনাল ইন্টারেস্ট রেকর্ড বলে এক ধরনের কোশ্চেন আর সহই পাওয়া যায়, তোমাদেরকে দেখাবো। তো সেখান থেকে আমরা বেশ কিছু ছোট ছোট প্রশ্ন থাকে তার মধ্যে, যে তার নদী ভালো লাগে না, পাহাড় ভালো লাগে না, সায়েন্সের ল্যাবে কাজ করতে ভালো লাগে, এই ধরনের কিছু ছোট ছোট প্রশ্ন থাকে। খুব ডাইরেক্ট না, এটা আমি যেটা উদাহরণ দিলাম এটা খুব ডাইরেক্ট কোশ্চেন হয়ে গেল, সে সায়েন্সের ল্যাবে কাজ করতে ভালো লাগে না প্রকৃতির সাথে থাকতে ভালো লাগে, তো এরকম ডাইরেক্ট না, কিছু ইনডাইরেক্ট সিচুয়েশন অনুযায়ী ওরিয়েন্টেড কিছু কাজ দেওয়া থাকে, সেই কাজটা থেকে কিন্তু ওখান থেকে পাওয়া যায় যে তার ইন্টারেস্টটা কিরকম হবে। এর সবগুলোরই আমি উদাহরণ তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব। আর আর কিছু প্রশ্ন আছে? স্যার পার্সোনালিটি টেস্টটা একবার বলবেন। হ্যাঁ পার্সোনালিটি এই শব্দটাই, দেখো পার্সোনালিটি থিওরি তোমরা অলরেডি পড়েছো সেমিস্টার ওয়ানে, সেখানে পার্সোনালিটি শব্দটার অর্থই হচ্ছে মুখোশ বা পার্সোনা শব্দ থেকে এসেছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা সবসময় একটা যে কোনো কিছু আমাদেরকে সবসময় কি হয় ডিনামিক পার্সোনালিটি হতে হয়, কেননা সবকিছু মুখোশ। ধরো এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি, মানে অ্যাজ ইফ আমি তোমাদের টিচার হিসেবে অ্যাক্টিং করছি, বা আমার পার্সোনালিটি এখন হওয়া উচিত তোমাদের টিচারের মতো, কিন্তু আমি যখন আমার বাড়ির লোকের সাথে কথা বলবো তখনও যদি এইভাবেই আমার ওই টিচার পার্সোনালিটির মধ্যে থেকে আমি বেরোতে না পারি তাহলে তো সেটা ঠিক বিষয় হবে না। আমি যখন আমার 2 বছর বয়সী ছেলের সাথে খেলা করব তখন নিশ্চয়ই আমার পার্সোনালিটিটা তোমার সাথে যেভাবে কথা বলছি সেরকম হবে না। তো এই যে ডিফারেন্স গুলো, এবং এই ডিফারেন্সের মধ্যে কোনো খামতি আছে কিনা, পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কিনা, এই মাল্টিপল পার্সোনালিটি হতে পারাটা সব থেকে ভালো, সেই জিনিসটাতে কোনো খামতি আছে কিনা সেই জিনিসটা দেখে দেবে এই থেমাটিক পারসেপশন টেস্ট বা রোসা ইন প্লট টেস্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ আমরা উদাহরণের দিকে যাব, একটু দেখে নিই, পরের স্লাইডটা শেষ করে নিই, তারপর আমরা উদাহরণের দিকে যাব। দেখো ডেভেলপমেন্ট অফ সাইকোলজিক্যাল টেস্ট, একটা সাইকোলজিক্যাল টেস্ট যদি ডেভেলপ করতে হয়, যদি তোমরা ভাবো যে হ্যাঁ আমি একটা সাইকোলজিক্যাল টেস্ট ডেভেলপ করতেই পারি, অবশ্যই করতে পারো। কিভাবে করবে দেখো, তার কতগুলো স্টেপ আছে। অ্যানালাইসিস অফ সিচুয়েশন, অর্থাৎ কোন সিচুয়েশনকে তুমি মেজার করতে চাও সেই জিনিসটা তোমাকে আগেই ঠিক করতে হবে। টেন্টেটিভ সিলেকশন অফ টেন্টার টেস্ট আইটেম, অর্থাৎ তারপর তোমাকে টেস্ট আইটেম ঠিক করতে হবে, অর্থাৎ তুমি পেন পেপারে টেস্ট নেবে না পারফরমেন্সের ওপর বেস করে টেস্ট নেবে সেই জিনিসটা ঠিক করতে হবে। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিওর, স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিওরের মধ্যে এর আগের ক্লাসেও আমরা বারবার বলছিলাম যে স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেনের মধ্যে 3টে গুণ অবশ্যই থাকবে, সেটা হচ্ছে রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, নর্মস। এটা অন্য একটা ইউনিটে আছে, এটা নিয়ে আমি পরে খুব ডিটেলসে ডিসকাস করব। আপাতত রিলায়েবিলিটি ভ্যালিডিটি নর্ম সম্পর্কে জেনারেল আইডিয়া তোমাদের আগের দিনই যে যেরকম দেওয়া আছে সেরকম হিসেবেই, যে জিনিসটাকে বিশ্বাসযোগ্য হতে হবে, তার সেটাকে ভ্যালিড হতে হবে এবং তার একটা নির্দিষ্ট নিয়ম থাকবে। অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য টেস্ট টু এ রিপ্রেজেন্টেটিভ গ্রুপ, অর্থাৎ আমরা যে গ্রুপটার উপরে টেস্টটা অ্যাপ্লাই করতে চাইছি, অর্থাৎ ধরো আমরা অ্যাডোলেসেন্ট স্টুডেন্টের উপরে সেই টেস্টটা অ্যাপ্লাই করব, আগে থেকে ঠিক করেছি, তাহলে কিছু অ্যাডোলেসেন্ট স্টুডেন্টের উপরে সেই টেস্টটাকে অ্যাপ্লাই করা হয় এবং দেখা হয় সেই টেস্ট আইটেমগুলোকে অ্যানালিসিস করা হয় যে
ঠিকঠাক আমি যে আইটেমগুলো বানিয়েছি সেই আইটেমগুলো ঠিকঠাক আছে কিনা, এবং ফাইনালি আমরা 6 নম্বর স্টেপে ইভ্যালুয়েশন অফ ফাইনাল টেস্ট অর্থাৎ ফাইনাল টেস্টে আমরা পৌঁছাতে পারি, যেগুলো বাতিল হবে সেই বাতিল আইটেমগুলোকে বাদ দিয়ে বা নতুন সেগুলোকে পরিমার্জনা করে আমরা ফাইনালি আমরা একটা সাইকোলজিক্যাল টেস্ট ডেভেলপ করতে পারি। আচ্ছা, আইটেম আর কোশ্চেন এই শব্দ দুটোর মধ্যে পার্থক্য তোমাদের জানা আছে? আমরা এখানে টেস্ট স্যার আইটেম মানে তো কোশ্চেন বলছি। হ্যাঁ বলো স্যার। আইটেম মানে তো কোনো কিছুর উপাদান, আর কোশ্চেন মানে তো প্রশ্ন বোঝায় কোনো বিষয় সম্পর্কে, সেটা তো স্যার আলাদা, মানে দুটো বিষয় তো হ্যাঁ, আলাদা। এখানে এখানে কেন আইটেম শব্দটাই ব্যবহার হচ্ছে, এখানে কেন আমরা টেস্ট কোশ্চেন বলছি না? আচ্ছা, কারো কোনো আইডিয়া আছে স্যার না বলে এখানে দেবো। স্যার এখানে কোনো কোয়েশ্চেন আকারে না বলে কোন টপিক থেকে কোয়েশ্চেন করা হবে সেইটার কথা বলা হচ্ছে, সেই জন্য আইটেম। স্যার আগে আইটেম গুলো আরেকটা মানে হতে পারে স্যার আইটেম যে বলা হচ্ছে, কারণ আমি এগুলো যে টেস্ট করে দেখা হয়, মানে কোশ্চেন তো একবারে ফাইনালি সেট করা হয় সেরকম একটা ব্যাপার, কিন্তু এই টেস্ট আইটেম গুলো মানে যেমন অ্যাডোলেসেন্স পিরিয়ডের উপর আপনি বললেন যে দেখতে হবে সেগুলো কোনগুলো কোনগুলো ঠিকঠাক যাচ্ছে আর যেগুলো যাচ্ছে না বাতিল করতে হবে, তো এই জন্যই আইটেম ব্যবহার করা হয়। আর আর কেউ কিছু বলবে? স্যার স্যার বলছি যে শুধু কোয়েশ্চেন আনসার ইউজ না করে, এটা আপনি বললেন যে পাজল সলভ বা মানে ব্লক টেস্ট এইগুলো তো করা হয়, তো সে কারণে শুধু প্রশ্নের কথা এখানে বলা হচ্ছে না, সব রকম আইটেম কে ইনক্লুড করা হচ্ছে। এক্স্যাক্টলি, এটার জন্যই এখানে কিন্তু আইটেম শব্দটা ব্যবহার করা হয়, কারণ হচ্ছে এখানে জরুরি নয়, একটু আগেই বললাম আমরা, যেটা পারফরমেন্স টেস্ট হতে পারে, পেন পেপারে রিটেন অ্যান্সার হতে পারে, এবং সেই কোশ্চেনের ধরনও বিভিন্ন রকম, অবজেক্টিভ টাইপ হতে পারে, সাবজেক্টিভ কোশ্চেন হতে পারে, তো সেই ক্ষেত্রে এগুলো যেহেতু বিভিন্ন ধরনের, ফলে সবকিছুকেই কোশ্চেনের মধ্যে ফেলে দেওয়া সম্ভব নয়, কিছু ইনস্ট্রাকশনও থাকতে পারে যে তোমাকে কিছু, যেমন আমরা ছোটবেলায় একটা জিনিস প্রায় সকলেই করেছি যে ওই 1 2 3 4 নাম্বার দেওয়া থাকতো একটা বোর্ডের মধ্যে, সেগুলোকে পাস করতে হতো, পাস করে করে সাজাতে হতো, কি করেছি তো, তো সেই ধরনের যে পাস করে করে করা একটা গেম, সেখানেও তো তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে তুমি 1 to 10 অবধি ঠিক অর্ডারে সাজাও, তো এটা তো কোনো কোশ্চেন নয়, এটাকে সেই জন্য আমরা আইটেম হিসেবে লিখছি, কারণ হচ্ছে যে আমরা এটাকে জেনারেলাইজ করছি, কোশ্চেনের জন্য আইটেম শব্দটা খাটে এবং টেস্টের জন্যও খাটে আইটেম। আরো একটা কারণে বলা হচ্ছে যে এটা একটা বড় একটা যে কোশ্চেনার আমরা ডেভেলপ করছি তার একটা পার্ট, ফলে তার একটা আইটেম, সেই হিসেবে আমরা আইটেম শব্দটা ব্যবহার করছি। ঠিক আছে, আর কারো কিছু প্রশ্ন আছে এই সংক্রান্ত? স্যার বুঝে প্রথমটা গেছে? পয়েন্ট দুটো একটু বললে ভালো হয়, 1 আর 2 পয়েন্ট দুটো একটু বলে ভালো। 1 আর 2-এর মধ্যে হচ্ছে অ্যানালিসিস অফ দ্য সিচুয়েশন, অর্থাৎ কোন সিচুয়েশনকে তুমি মেজার করবে, তুমি পার্সোনালিটি মেজার করবে নাকি ভোকেশনাল ইন্টারেস্ট মেজার করবে নাকি এডুকেশনাল ইন্টারেস্ট মেজার করবে নাকি ইন্টেলিজেন্স মেজার করবে, তুমি কোন সিচুয়েশন মেজার করবে সেটা তো তোমাকে সব থেকে আগে ঠিক করতে হবে, তারপর তো তুমি তার হিসেবে টেন্টেটিভ আইটেম বা আইটেম বানাবে বা কোশ্চেন বানাবে। ঠিক আছে স্যার। পরের স্লাইডে চলে যাচ্ছি তাহলে। স্যার সাউন্ডটা খুব কম আসছে। হ্যাঁ, এবার ঠিক আছে, একটু বাড়লো স্যার সাউন্ডটা, স্যার একটু একটা স্লো আসছে স্যার, মানে কম আসছে। কিন্তু এখানে তো আমার সিস্টেমে সবকিছু বাড়ানোই আছে, যাই হোক দেখো একটু মানে তোমার হেডফোনটা একটু ঠিকঠাক করে লাগাও তাহলে ঠিক হয়ে যাবে, একটু তো বাড়বে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই স্লাইডে যাব। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। তো এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ সাইকোলজিক্যাল টেস্ট, অর্থাৎ কোন কোন ক্যারেক্টারিস্টিক কোন কোন বৈশিষ্ট্য অবশ্যই থাকবে এই সাইকোলজিক্যাল টেস্টে। দেখো একটা কেয়ারফুলি ডেভেলপড অ্যান্ড রিসার্চ সাইকোলজিক্যাল টেস্ট, যেগুলো আমরা রিসার্চের কাজে ব্যবহার করি বা যেখান থেকে আমরা ধরো সমস্ত কিছুই আমরা খুব বড় রিসার্চের কথা ভাবি বা ছোট রিসার্চের মাইনর রিসার্চের কথাই ভাবি, একটা ছেলে যে তোমাকে তোমার স্টুডেন্ট জানতে চাইছে যে স্যার বা ম্যাডাম
আমি সায়েন্স নেব না আর্টস নেব বুঝতে পারছি না, কনফিউজ, তো তাকে তো তোমাকে অবশ্যই সঠিক ডিসিশন দিতে হবে অ্যাজ এ স্যার, ফলে তুমি তো সেখানে কোনো রকমে একটা যা কিছু বলে দিলে সেটা তো হবে না, ফলে অবশ্যই তোমাকে স্ট্যান্ডার্ডাইজেশন প্রসিডিওর ফলো করেই তার কাছ থেকে ডেটা নিতে হবে, এবং ডেটা নিতে হবে অর্থাৎ টেস্ট আইটেম দিয়ে তার কাছ থেকে রেসপন্স নিতে হবে, এবং তোমাকে তার উপর ভিত্তি করে ঠিক করতে হবে যে কি তাকে রেকমেন্ডেশন দেবে। ফলে স্ট্যান্ডার্ডাইজেশন অবশ্যই দরকার, স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যেই ভ্যালিডিটি, রিলায়েবিলিটি এবং টেস্টের নর্ম অটোমেটিকলি চলে আসছে, সাথে আর একটা বিষয় হচ্ছে অবজেক্টিভিটি, অর্থাৎ এক্স্যাক্ট যে জিনিসটা সেই জিনিসটারই যেন রেজাল্ট দেওয়া হয়। যেমন ও জানতে চাইছে যে সায়েন্স নেবো না আর্টস নেবো, তুমি কোন ফিল্ডে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি সেটা যদি তাকে ব্যাখ্যা করে দাও তাহলে কিন্তু তার খুব একটা লাভ হবে না, সে হয়তো চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি বলে একটা সাবজেক্ট পড়লো কিন্তু সে সেটাতে খুব একটা সাইন করতে পারলো না। আমরা থ্রি ইডিয়টস তো সবাই দেখেছি, সেখানে বারবার দেখো একটা জিনিস দেখানো হয়েছে যে যেটা যার যে অ্যাটিচিউডটা যেদিকে সেই হিসেবে কিন্তু তাদেরকে সাবজেক্ট চুজ করার কথা বারবার বলা হয়েছে। তো ফারহান কুরেশি সেখানে ছিল, দেখো সে তার ফটোগ্রাফি হবি ছিল, ফলে সেই ফটোগ্রাফিটাতে যদি সে কাজ করে তবেই সে বেটার, ফলে আমরা এখান থেকে ইন্টারেস্টই নিচ্ছি তার, যে তার ইন্টারেস্ট কোন দিকে এবং তাকে সেদিকে রেকমেন্ডেশন দিচ্ছি, ফলে এর অবজেক্টিভিটি, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, টেস্ট নর্ম এই সবগুলোই ঠিক থাকতে হবে, তাহলেই অটোমেটিকলি স্ট্যান্ডার্ডাইজেশনটাও ঠিক হবে। বোঝা গেছে? স্যার ভ্যালিডিটি যেটা ছিল, ভ্যালিডিটি আর তাহলে তো ভ্যালিডিটি আর অবজেক্টিভিটিটা প্রায় একই রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, না, ভ্যালিড হচ্ছে যে এক্সাক্ট আমি যা মাপতে যাচ্ছি সেটাই মাপতে পারছি, সেটাই কেন মাপছি। হ্যাঁ, আর অবজেক্টিভ হচ্ছে সেটা কতটা মাইনুটলি মাপছি। অবজেক্টিভ, অবজেক্টিভ টাইপ কোশ্চেন ভাবো তুমি সহজ করে, অবজেক্টিভ টাইপ কোশ্চেনে কি একটা সঠিক উত্তর থাকে, সেটা যে বলবে সে এক পাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই ভ্যালিডিটিটা তো সাবজেক্টিভ ভ্যালিডিটি হতে পারে, সেটা দেখলে চলবে না, আমাকে একদম অবজেক্টিভ হতে হবে যে হ্যাঁ 1 মানে 1ই, ওখানে 1 মানে কোন স্যার 0.9 দিতে পারবে। ঠিক আছে, সেই জায়গাটাও এখানে মেইনটেইন করতে হবে। বেশ, ঠিক আছে, আমরা তাহলে পরেরটাই যাই, সেটা হচ্ছে ইউজেস অফ সাইকোলজিক্যাল টেস্ট। সাইকোলজিক্যাল টেস্ট আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি, দেখো, টু গেট ইনফরমেশন ইজিলি, সহজে ইনফরমেশন পাওয়ার জন্য সাইকোলজিক্যাল টেস্টের কিন্তু কোনো জুড়ি নেই, কারণ এখানে কি হয় সাইকোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে কখনোই খুব ডাইরেক্টলি কোনো প্রশ্ন করা হয় না, ফলে যে রেসপন্ড করছে সে কিন্তু তার নিজের লেভেল অনুযায়ী উত্তরটা দিয়ে দেয়, সে ওটা ভাবে না যে হ্যাঁ আমার যদি রেজাল্ট খারাপ আসে তাহলে কি হবে, ইন্টেলিজেন্স আমার যদি খুব কম আসে তাহলে কি হবে, সেই ব্যাপারটা ভাবার তাকে জায়গা দেওয়াই হয় না, কারণ তার কোশ্চেনের মধ্যে কোথাও ইন্টেলিজেন্স শব্দটাই নেই, তাকে অন্য কাজ করতে বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে যে হ্যাঁ তুমি একটা ব্লক দিয়ে ডিজাইন বানাও বা তুমি ওই নাম্বারের 1, 2, 3 পাস করে করে ওই জিনিসটা তৈরি করো, সেখান থেকে আমরা অন্য কিছু একটা ইনফরমেশন নিয়ে নিচ্ছি, ফলে খুব সহজেই ইনফরমেশন কালেক্ট করা যায় এই সাইকোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে, তুমি ডাইরেক্ট জিজ্ঞেস করলে যে ইনফরমেশন হয়তো তারা দেবেই না। ইনফরমেশন অবশ্যই সাইন্টিফিক্যালি টেস্টেড এবং রিলায়েবল, অবশ্যই যদি আমরা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট ব্যবহার করি অবশ্যই সেটা সাইন্টিফিক্যালি টেস্টেড এবং রিলায়েবল অবভিয়াসলি হয়ে যাচ্ছে। দেখো, এর আগে যেটা বলছিলাম যে অ্যাসিস্ট ডায়াগনোসিস, ডায়াগনোসিস শব্দটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা সাধারণত ডায়াগনোসিস ব্যবহার করি আমাদের ডাক্তারি ফিল্ডে যে কোনো একটা রোগ নির্ণয়, অর্থাৎ এখানে কোনো একটা রোগ যে নির্ণয় করব, অর্থাৎ তার এক্স্যাক্টলি কোন জায়গায় সমস্যা, তার যদি পার্সোনালিটির কোনো সমস্যা আমরা বের করতে চাই তাহলে এখানে যে উদাহরণটা দেওয়া আছে দেখো রোসা ইন ব্লড টেস্ট, এই টেস্টটা আমরা সেখানে ব্যবহার করতে পারি। আর কি, দে অ্যাসিস্ট অ্যাজ এ ফর্মুলেশন অফ সাইকোপ্যাথোলজি অফ ডিজিজ। আচ্ছা, যদি ডিজিজ কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে হয়, ওপরটা শুধু ডায়াগনোসিস ছিল, যেটা থেমাটিক অ্যাপারসেপশন টেস্ট বললাম সাইকোলজি সরি পার্সোনালিটির ক্ষেত্রে, সেটাতে কিন্তু একদম তার রোগ আছে কিনা সাইকোলজি, মানে তাকে ডাক্তারকে কনসাল্ট করতে হবে কি হবে না সেই ব্যাপারটা কিন্তু তোমরা এই থেমাটিক অ্যাপারসেপশন টেস্ট করেই ডিসাইড করে ফেলতে পারবে, তার জন্য কিন্তু বড় সাইকোলজিস্ট হওয়ার কোনো
দরকার নেই। এছাড়াও আর কি করছে যে আমরা বিভিন্ন টাইপ অফ ডিসঅর্ডার যে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে আছে সেই ডিসঅর্ডার গুলোও এখানে যেমন হ্যামিল্টন রেটিং স্কেল অন ডিপ্রেশন, ডিপ্রেশনের উপর রেটিং স্কেল হ্যামিল্টন রেটিং স্কেল ব্যবহার করতে পারি। যে কোনো একটা ছাত্রকে আমরা মাঝে মাঝে হয়তো ডিপ্রেস খেয়াল করলাম তো তার উপরে এই স্কেলটা প্রয়োগ করে বা যে কোনো ছাত্রের উপরে প্রয়োগ করে আমরা দেখে নিতে পারি যে তার ডিপ্রেশন স্ট্যাটাসটা ঠিক কিরকম, তাকে কি ডাক্তারের কাছে যেতে হবে কি হবে না। কারণ এখানে টিচারদের কিন্তু খুব বড় একটা ভূমিকা হচ্ছে যে আমরা আমাদের যে স্টুডেন্টদেরকে পাচ্ছি সেই স্টুডেন্টরাদেরকে মানসিক অবস্থা সাইকোলজিক্যাল অবস্থা অবশ্যই নর্মাল রাখতে হবে, না হলে তুমি যত ভালোই মেথোডোলজি পড়ো না কেন তুমি তাদের কাছে কিন্তু তোমার বিষয় পৌঁছে দিতে পারবে না। কোনো একটা ছাত্র ধরো ইমিডিয়েট এফেক্ট কিছু হয় এবং কিছু দু ধরনের হতে পারে, ইমিডিয়েট এফেক্ট এবং লং এফেক্ট। লং এফেক্ট হচ্ছে তার মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, ইমিডিয়েট এফেক্ট হচ্ছে যে আস্তে আস্তে স্কুলে আসার পথে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট চোখের সামনে দেখেছে, সেই অ্যাক্সিডেন্টটা দেখে আসার পর সে যখন ক্লাসরুমে বসবে তখনও কিন্তু তার সাইকোলজিক্যাল অবস্থা সঠিক থাকবে না, যাতে করে তুমি হঠাৎ করে যা কিছু বলবে সবকিছুই তার মাথায় সহজেই ঢুকে যাবে। এটা গেল ইমিডিয়েট এফেক্ট, এটা কিন্তু খুব লং লাস্টিং হয় না, এটা কিছুক্ষণ বাদে বা কিছুটা সময় দিলেই অটোমেটিকলি সেরে যাবে। কিন্তু তোমাকে দেখতে হবে যে সেই ছাত্রছাত্রীটার মধ্যে ইমিডিয়েট এফেক্ট আছে না লং লাস্টিং এফেক্ট আছে। যদি লং লাস্টিং এফেক্ট থাকে তাহলে তাকে অবশ্যই সাইকোলজিস্টের কাছে ট্রান্সফার করতে হবে। বলো কেউ কিছু প্রশ্ন করবে মনে হলো? ঠিক বোঝা গেছে এতদূর? স্যার লাস্টে এটা একবার বলবেন, কথাগুলো কেটে কেটে গেলে শুনতে পাইনি ঠিক। লাস্টে বলতে এই ডিপ্রেশন স্যার শেষের দিকটা শুনতে পারি স্যার? আচ্ছা না শুনতে না পেলে তোমরা তো ইমিডিয়েট বলো, না হলে তো আমি বুঝতে পারছি না। বেশ স্যার আমি ভাবছি তো আমার নেট এর প্রবলেম আপ ডাউন হচ্ছে। ও না বেশ ঠিক আছে আমি বলে দিচ্ছি। দেখো জি যে থেমাটিক অ্যাপারসেপশন টেস্ট বললাম সেটা একদম সাইকোলজিক্যাল কোনো ডিজিজ আছে কিনা সেই ডিজিজটা আমরা এখানে দেখতে পারি। আর কি বললাম নিচেরটা হচ্ছে ডিপ্রেশনের জন্য যে স্কেল সেটা দেখো, যেটা লাস্ট আলোচনা করছিলাম সেটা হচ্ছে দু ধরনের সমস্যা হতে পারে এই সাইকোলজিক্যাল প্রবলেমের, একটা হচ্ছে ইমিডিয়েট আর একটা হচ্ছে লং টার্ম। ইমিডিয়েটটা হচ্ছে ধরো কোনো তোমার এক স্টুডেন্ট সে ক্লাসে এসে বসার আগে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট দেখে তারপর সে ক্লাসে এসে বসলো, তাহলে সে ঠিকঠাক মনোযোগ দিতে পারবে না, এটাও তার সাইকোলজিক্যাল প্রবলেম। বাট এটা ইমিডিয়েট, এটাতে কিন্তু কিছুক্ষণ বাদে সে ঠিক হয়ে যাবে এবং তার পরের ক্লাসগুলো ঠিকঠাক ভাবেই করবে। কিন্তু যদি এটা কন্টিনিউ হতে থাকে তাহলে তোমাকে অবশ্যই চেক করতে হবে যে তার মধ্যে কোনো পার্মানেন্ট ডিসেবিলিটি বা পার্মানেন্ট ডিজিজ তৈরি হয়ে গেছে কিনা, সেটা হলে কিন্তু তোমাকে সাইকোলজিস্টের কাছে ট্রান্সফার করতে হবে তাকে, বা তোমাকেই প্রিলিমিনারি গাইডেন্স কাউন্সিলিং এর থ্রুতে তোমাকে প্রিলিমিনারি সাহায্য করতে হবে তাকে। বুঝতে পেরেছো? সমস্যার কথাই বলা হয়েছে যে থেমা ট্যাট যেটা ব্যবহার করা হয়েছে থেমাটিক অ্যাপারসেপশন টেস্ট, এই ট্যাটের হচ্ছে প্রোটোকল, তো সেটা ওই তার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কিনা সেটা বের করার জন্য। দেখো প্যাথোলজিতে আমরা কি করি না, আমরা ধরো সাধারণত জেনারেল প্যাথোলজিতে আমাদের জ্বর হলে রক্ত পরীক্ষা করা হয় বা এই ধরনের ইউরিন টেস্ট করা হয় বা এই এই সমস্ত তার থেকে আমরা একটা রোগ নির্ণয় করি। এখানে কিন্তু সাইকোপ্যাথোলজি মানে ওরকম না যে যন্ত্রপাতি নিয়ে বসবো তার একটা ব্লাড স্যাম্পেল নেবো দিয়ে তার টেস্ট করবো, এখানে তাকে ওই কোশ্চেনারের থ্রুতেই তার মানসিক অবস্থাটাকে আমরা খুঁজে বের করবো এবং সেখান থেকে আমরা টেস্ট রেজাল্ট তৈরি করব যে সে তার মানসিক অবস্থাটা কি লেভেলে আছে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। এরপর আরো কিছু ইউজ দেখো এখানে দেওয়া আছে যে পার্সোনালিটি টেস্ট আমরা আরো কোথায় কোথায় ব্যবহার করতে পারি, তার জেনারেল ক্যারেক্টারিস্টিক দেখার জন্য কতগুলো একটু কাটা কাটা আসছে সবার কাছে না তোমার কাছে? আমার কাছে
তাহলে তো মুশকিল। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আরো স্লোলি বলবো স্যার। বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, এখন শোনা গেল স্যার, এখন শোনা গেছে। আচ্ছা ঠিক আছে, বেশ। তো এখানে আরো কিছু উদাহরণ দেখো স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট দিয়ে শুধু কি আমরা রোগ নির্ণয়ই করব, আমরা কোনো একটা ডেফিনিট পার্সোনালিটি সম্পর্কে ধারণাও তৈরি করতে পারি, বা তার কোনো টেস্ট। এখানে দেখো আরো অনেক ডিটেলসে দেওয়া আছে, এগুলো আরো ডিটেলসে কিসে ব্যবহার হয়, যেমন ইভ্যালুয়েশন অফ ফ্যামিলি কোর্ট ইস্যু বা ক্রিমিনাল চার্জেস এর ক্ষেত্রেও আমরা এই সাইকোলজিক্যাল টেস্ট কিন্তু ব্যবহার করতে পারি, যদিও সেটা আমাদের পরিসরের মধ্যে নয়, আমরা কেবলমাত্র টিচিং পারপাসটা নিয়েই বেশি দেখব। আরো কি হতে পারে না, কোনো ট্রিটমেন্ট ডিটেক্ট করার জন্য আমরা ব্যবহার করতে পারি। সব থেকে ইম্পর্টেন্ট হলো এই সাইকোলজিক্যাল টেস্ট দিয়ে এত কিছু যে আমরা ডিটেক্ট করছি, এটা কিন্তু আমরাই সাধারণভাবে জেনারেল সাইকোলজিক্যাল ইস্যু আমরা অ্যাজ এ টিচারই সলভ করে ফেলতে পারি। কিভাবে পারি সেটা তোমাদের ফোর্থ সেমিস্টারে যারা গাইডেন্স কাউন্সিলিং নেবে তারা সেই বিষয়টা নিয়ে খুব ডিটেলসে পড়বে, যে সেখানে কিভাবে গাইডেন্স এবং কাউন্সিলিং তাদেরকে দেওয়া হবে একদম সাইকোলজিক্যাল প্রবলেমের ক্ষেত্রে। ঠিক আছে, যাদের এটা সম্পর্কে ইন্টারেস্ট গ্রো করবে তারা অবশ্যই গাইডেন্স কাউন্সিলিং পেপারটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে এই সমস্ত ইনফরমেশন ওখানে কমপ্লিট থাকবে। ঠিক আছে, পরের স্লাইডে যাব। আমরা তো অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছি। আচ্ছা তাহলে চেঞ্জ করা যাবে না? সেটা তো হেড স্যার বলতে পারবে, এইচওডি স্যার বলতে পারবে সেটা। ঠিক আছে ঠিক আছে, বেশ। তাহলে কি সাইকোলজিক্যাল টেস্ট দিয়ে এতক্ষণ জানলাম যে আমরা বিভিন্ন কিছু জানতে পারি, তার মানে কি সব জানতে পারি? কখনোই না, সাইকোলজিক্যাল টেস্টেরও বেশ কিছু লিমিটেশন আছে। কি কি ধরনের লিমিটেশন দেখো, অনেক স্টুডেন্ট বা এখানে অ্যাপ্লিকেন্ট বলা হয়েছে যে সবাই কিন্তু একটা অ্যাংজাইটিতে ভোগে, যে আমরা যখনই তাদেরকে বলি যে তোমার উপর কোনো একটা টেস্ট হবে, আমরা হঠাৎ করে গিয়ে যদি বিএড এর ক্লাসে হঠাৎ করে বলি যে আজকে একটা টেস্ট নেওয়া হবে, সঙ্গে সঙ্গে সবাই ভাবলে যে এই জিনিসটাতে একটা অ্যাংজাইটি তৈরি হয়ে যায়, তার ফলে কিন্তু সঠিক রেজাল্ট আসে না। এটা একটা খুব বড় সমস্যা। এই সমস্যাটাকে কাটিয়ে ওঠারও ব্যবস্থা আছে, সেই কাটিয়ে ওঠার পদ্ধতির নাম হচ্ছে র্যাপোর্ট এস্টাবলিশমেন্ট। র‍্যাপোর্ট এস্টাবলিশমেন্ট অর্থাৎ কি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন, অর্থাৎ যার তুমি টেস্ট নিতে যাচ্ছ তার সাথে খুব জেনারেল কিছু ডিসকাশন করে বা তার সাথে মোট কথা ফ্যামিলিয়ার হয়ে তারপর তার কাছে যদি টেস্টের কথাটা বলা হয়, এবং ডাইরেক্টলি ঢুকতেই ঢুকে আমরা তোমার একটা টেস্ট নিতে যাচ্ছি এভাবে না দিয়ে যে আমরা একটা মজার খেলা খেলবো, সেই খেলার থ্রুতে আমরা কিছু একটা জানবো, এভাবে যদি তাদের কাছে ইন্ট্রোডিউস করা হয়, তাহলে কিন্তু এই অ্যাংজাইটি যে এক্সপিরিয়েন্স করে তারা সেই ব্যাপারটা থেকে কিন্তু সরিয়ে আসা সম্ভব। বোঝা গেছে এটা? এই পয়েন্টটা না হলে আবার বলবো, একটু বলো বোঝা গেছে কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বোঝা গেছে। ঠিক আছে, তো এখানে দেখো হিউম্যান মাইন্ড ইজ বিয়ন্ড এনি অ্যাসেসমেন্ট এন্ড এনি লিমিট, কারণ মানুষের মনে কত রকমের প্রক্রিয়া চলতে থাকে সেটা এক্স্যাক্টলি একটা সাইকোলজিক্যাল টেস্ট করে সবসময় পুরো বিষয়টা সামনে আসে না, কিন্তু আমরা যে সমস্ত স্ট্যান্ডার্ডাইজ সাইকোলজিক্যাল টেস্ট যদি ব্যবহার করি তাহলে মোর অর লেস সাইকোলজি, যেমন ধরো তোমাদেরকে যদি বলা হয় তোমাদের ব্লাড প্রেশার মাপার সম্পর্কে অভিজ্ঞতা আছে, পরপর দুবার যদি ব্লাড প্রেশার মাপা হয় তাহলেও 5 বা 10 ডেসিমেলের কিন্তু ডিফারেন্স দেখা যায়, সেরকমই এখানে পরপর দুবার যদি সাইকোলজিক্যাল টেস্ট নিই তাহলে কিছু একটা ডিফারেন্স থাকতে পারে, কিন্তু বা একই লোকের কি রকম মানসিক অবস্থায় সেই সাইকোলজিক্যাল টেস্টটা দিতে বসলো সেই জিনিসটাও কিন্তু খুব এফেক্ট করে, ওই জন্য র‍্যাপোর্ট এস্টাবলিশমেন্ট খুব দরকার। তো সেই জন্য আমরা সবকিছুই যে থ্রুতে মেপে ফেলতে পারবো তার কিন্তু কোনো কথা নেই। আরো একটা বিষয় তারপরেই যেটা বলা আছে যে ভ্যালিডিটি অফ দ্য টেস্ট অবশ্যই সঠিক হতে হবে, না হলে কিন্তু তার একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হতে পারে ছাত্রছাত্রীদের প্রতি। এবং লাস্ট পয়েন্ট হলো অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন ক্যান বি ডান অনলি কোয়ালিফাইড সাইকোলজিস্ট, এটা বারবার বলা হচ্ছে এই জন্য যে যারা এই বিষয়টা সম্পর্কে সঠিক ধারণা আছে তারাই এর অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্টারপ্রিটেশন করতে পারবে, কারণ সেই টেস্ট সম্পর্কে থ্রো আউট জ্ঞান ছাড়া আমরা যেহেতু এখানে দেখো এনকোডিং এবং ডিকোডিং দুটো ব্যাপার থাকছে,
আমরা মাপতে যাচ্ছি ইন্টেলিজেন্স, কিন্তু তাদেরকে ইন্টেলিজেন্স মাপবো বলে তো কোনো স্কেল নেই। যে একটা যদি আমরা তার উচ্চতা মাপতে যাই, তাহলে একটা ফিতে নিয়ে যাব, তার উচ্চতাতে সোজা হয়ে দাঁড় করাবো, তারপর উচ্চতা নিয়ে নেবো, সেটাতে ভুল হওয়ার কিন্তু কোনো চান্স নেই। যে কেউ ফিতে একটা হাতে দিয়ে দিলে আর ফিতের পয়েন্ট গুলো যে পড়তে পারে সেই উচ্চতাটা মাপতে পারবে। কিন্তু সাইকোলজিক্যাল টেস্ট বিষয়টা তা নয়। সাইকোলজিক্যাল টেস্ট আমরা মাপতে যাচ্ছি ইন্টেলিজেন্স, কিন্তু তাকে করতে দিচ্ছে একটা ব্লক ডিজাইন। তাহলে সেই ব্লক ডিজাইন থেকে আমরা কিভাবে ডিকোড করব এবং কিভাবে তার ইন্টারপ্রিটেশনে পৌঁছাবো যে তার ইন্টেলিজেন্স কত, সেই বিষয়টা কিন্তু একজন সাইকোলজিস্ট বলা হচ্ছে তিনিই করতে পারেন। এখানে আমরা টিচারদেরকেও, আমরা যেহেতু এডুকেশনাল সাইকোলজি চাইল্ড সাইকোলজি পড়ছি, ফলে তোমরাও একটা সাইকোলজিস্টই বলতে গেলে ওয়ান টাইপ, ফলে তোম এইটার সম্পর্কে সঠিক জ্ঞান ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা থেকে আর কিছু কোশ্চেন আছে কারো পুরোটা সম্পর্কে? তারপর আমি অন্য পয়েন্টে যাব। কোনো কিছু আর বলে দিতে হবে আরেকবার? স্যার বলছি, আইকিউ টেস্টটা কি স্যার এই সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে একটা পড়ে পড়ে ট্রান্সে পড়ে না? হ্যাঁ অবশ্যই পড়ে। আমরা তো ইন্টেলিজেন্স টেস্টের কথা বললাম, তুমি আইকিউ শব্দটা বলছো, ইন্টেলিজেন্স কোশেন্ট সেটা ইউনিট যে আমরা কিভাবে মাপবো। ঠিক আছে। আচ্ছা স্যার, বেশ। আমরা যদি দেখি আমরা দেখি এখান থেকে তোমাকে কোর্স ব্লক ডিজাইন টেস্টটা যদি দেখাতে পারি, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে এই জিনিসটা করা হয়, একটু ধারণা পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে কোর্স ব্লক ডিজাইন টেস্টে তোমাদের ডিটেইলস এখানে পাবে, কিন্তু এখানে কার্ড গুলো দেওয়া নেই। এই যে ঠিক এরকম একটা বিষয় দেওয়া থাকে, দেখতে পাচ্ছো তোমরা সামনে? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তো দেখো এখানে ডান দিকে দেখো একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা অনুযায়ী বেশ কিছু ব্লক দেওয়া আছে। সেই ব্লক গুলো প্রত্যেকটা কিন্তু আইডেন্টিক্যাল, একদিকে একদম ব্লু কালার করা আছে, একদিকে হোয়াইট করা আছে, একদিকে রেড আর একদিকে ইয়েলো, এবং একদিক হচ্ছে রেড আর রেড আর হোয়াইট এর কম্বিনেশন, আর একদিক হচ্ছে ব্লু আর ইয়েলোর কম্বিনেশন। এই ব্লক গুলো যে যত খুশি যে কোনো ভাবে ব্যবহার করতে পারে, করে ওখানে যে ছবিটা দেওয়া আছে তার পাশে সেই ছবিটা কিন্তু তাকে বানিয়ে ফেলতে হবে। এখানে কি কি জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে স্টপ ওয়াচ নিয়ে এই টেস্টটা করতে দেওয়া হয়, তাতে এক্স্যাক্টলি কতটা সময় লেগেছে এই টেস্টটা করতে সেটার উপর কিন্তু তার পয়েন্ট নির্ভর করে। এর স্ট্যান্ডার্ডাইজ পয়েন্ট দেওয়া থাকে, একদম মানে কো যিনি বানিয়েছিলেন তিনি এটাকে স্ট্যান্ডার্ডাইজ করেছিলেন, ওখান থেকেই এটার পুরোপুরি পয়েন্ট টেবিল দেওয়া আছে। সেই পয়েন্ট টেবিল অনুযায়ী ক্যালকুলেট করে কিন্তু এক্স্যাক্টলি পয়েন্ট দেওয়া হয়, এবং শুধুমাত্র এরকম একটা কার্ড না, তার কাছে সম্ভবত 15টা লেভেল থাকে, এবং সেই 15টা লেভেলে এরকম প্রথমে খুব সহজ ডিজাইন বানাতে দেওয়া হয়, তারপর সেখান থেকে একটু কঠিন ডিজাইনে যাওয়া যায়। তো সেই লেভেলগুলো থেকে আমরা ফাইনালি বের করতে পারি যে তার এক্স্যাক্টলি ইন্টেলিজেন্স কোশেন্ট কত, এক্স্যাক্টলি সেটা কিন্তু আমরা ওখান থেকে বের করে ফেলতে পারি। এখানে খুব একটা কঠিনই দেওয়া হয়েছে, এবং এই যে লেভেলটা করতে দেওয়া হয়েছে
এটাই সম্ভবত লাস্ট লেভেল বা লাস্টের আগের লেভেল, এটাতে 3 মিনিট ম্যাক্সিমাম টাইম অ্যালাউ করা হয়। 3 মিনিটের বেশি যদি হয়ে যায় তাহলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, এবং যেটা একদম অ্যাভারেজ নম্বর, একদম অ্যাভারেজ না একদম নিচু যে নাম্বারটা সেই লেভেলের জন্য থাকে সেই নাম্বারটা তাকে প্রোভাইড করা হয়। দেখো এখানে রোটেটও করা হচ্ছে ওখানে নামানোর পর, কিন্তু ওখানে একবার ফিক্স করে দেওয়ার পর যদি কেউ তুলে আবার রোটেট করে তাহলে কিন্তু তার ওখানে মার্কস কাটা যাওয়ার ব্যবস্থা আছে। বেশ, তো এটা আমরা দেখলাম ইন্টেলিজেন্স টেস্টের পোজ, ব্লক ডিজাইন টেস্ট আমরা এখানে দেখলাম। বলো এটা সম্পর্কে আর কিছু প্রশ্ন তৈরি হলো কিনা দেখে। কি অঞ্জন সুমন শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ তো দেখে কি কেমন লাগলো স্যার? দেখে তো স্যার সোজাই মনে হলো স্যার, কিন্তু স্যার ওই তুলে আবার ওটা না বলে আবার নম্বর কাটা যাবে ওইখানটাই স্যার, একটু নম্বরটা কাটা যাবে বেশি। একদম একদম না, সোজা তো অবশ্যই হবে, কারণ হচ্ছে যে একদমই খুব কঠিন যদি হয় তাহলে তো কেউই করতে পারতো না, তাহলে তার আমি ইন্টেলিজেন্সটা বের করবো কি করে? সে তো কত সময়ে করছে সেটা দেখবো এখানে ইন্টেলিজেন্স টেস্টের ক্ষেত্রে। যদি তোমরা, আচ্ছা স্যার রোসা ইন প্লট টেস্ট দেখো, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু এই দেখো জাস্ট এখান থেকে আমি একটা ছবি চুজ করি, তোমরা একটু বলো তাহলে বোঝা যাবে যে কে কি দেখতে পাচ্ছ। এটা যদিও একদম ওপেনলি করা একদম ঠিক নয়, কারণ হচ্ছে যে এটা সবার মানে একবার যদি একজন কেউ বলে দেয় তাহলে বাকি অন্যজন একই রকমের অন্যরকম কাজ হতে পারে, সেটা ফুল স্ক্রিন ডিসপ্লেতে আসছে না। এক সেকেন্ড দাঁড়াও, বেশ এই একটা ছবি দেখতে পাচ্ছ সবাই। আচ্ছা এবার আমাকে এক এক করে কয়েকজন বলো যে এটাতে কি কি দেখতে পাচ্ছো। বলো যে কেউ একজন শুরু করো, জাস্ট যেটা ফার্স্ট যেটা দেখে যা দেখতে পাচ্ছ তাই তাই বলো, যেটা মনে হচ্ছে এরম, মানে এটা ভেবে উত্তর দেওয়ার জিনিস নয়। স্যার অনেকটা বাদুড়ের মতো লাগছে। স্যার বাদুড়? আচ্ছা বাদুর, বাদুরের মতো। ঠিক আছে বেশ, কারো কারো মনে হচ্ছে এটা বাদুর। বাদুর বাদে আর কেউ কিছু দেখছো কিনা বলো? বাদুর যাদের মনে হচ্ছে তার আর বলার দরকার নেই। ইন্দুর স্যার? ইন্দুর মনে হচ্ছে স্যার, কিছুটা আবার মাস্ক 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 ও লাগছে স্যার। আচ্ছা কিছুটা মাস্ক ও লাগছে, আর বলো স্যার মনে হচ্ছে কোনো অ্যানিমাল দিকে মুখ করে আছে। আচ্ছা হ্যাঁ, কোন অ্যানিমাল দুদিকে মুখ করে আছে, সেম অ্যানিমাল মানে সেম অ্যানিমাল কি অ্যানিমাল? মোটামুটি ওই শেয়াল জাতীয় কিছু মনে হচ্ছে। ওকে বেশ বলো, আর বাকি অন্য কোন অপশন মনে হচ্ছে কিনা বলো। স্যার এটা কোনো অ্যানিমালের মানে প্রতিচ্ছবি, যদি ইয়ে করে দেখা যায় ঘুরিয়ে দেখা যায় তাহলে এটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। রিফ্লেক্ট? হ্যাঁ আয়না ধরলে রিফ্লেক্ট হচ্ছে, আয়না ধরলে রিফ্লেক্ট হবে, মানে তার অপোজিট ডিরেকশনটা একদিকে দেখাচ্ছে এরকম মনে হচ্ছে। আচ্ছা বেশ, আর কেউ কিছু বলবে না হলে এটার ব্যাখ্যাই যাব। বেশ এই এই কটাই বলবে তোমরা। দেখো এটা তো রিফ্লেক্টেড ইমেজ তো অবশ্যই, কিন্তু এটার কিন্তু কোনো ডেফিনিট শেপ নেই। প্রসাদ যিনি এটা দিয়েছিলেন তিনি নিজেও এটা দেখেছেন যে এর মধ্যে কিন্তু কোনো ডেফিনিট শেপ নেই, এটার মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম বিষয় দেখতে পারে, জাস্ট ডিপেন্ডিং অন যে তার মাইন্ডের মধ্যে কি জিনিস চলছে। তোমরা এই যে উত্তরগুলো দিলে এটা থেকে কিন্তু তোমাদের মানে মনের ভিতরের ছবি কিন্তু আমাদের চলে এলো, এটা হচ্ছে একটা সমস্যা। তো এখানে দেখো
যে তোমরা এটাকে মার্কস যারা দেখছো তারা হচ্ছে এটাকে অ্যাজ এ হোল দেখছো, মানে সবকিছুই তাদের একটা সম্ভাবনা বেশি যে তারা সমস্ত কিছুকে সামগ্রিকভাবে দেখতে পছন্দ করে বা ওভারঅল অ্যাসপেক্টে দেখতে বেশি পছন্দ করে। যারা এটাকে দুদিকে দুটো ঘোড়া বা দুদিকে দুটো শেয়াল বললে, এখানে শেয়াল বললে তো সেরকম যদি শোনা যাচ্ছে না স্যার। হ্যালো শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে বেশ। যারা মার্কস বললে তারা হচ্ছে কেটে কেটে আসছে স্যার, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তো দীপকের সমস্যা নাকি একটু? বেশ, তো এখানে যদি এটা মাস হয় তাহলে অ্যাজ এ হোল দেখছো, যদি তোমরা দুটো আলাদা অ্যানিমেল মনে হচ্ছে তাহলে, যদি এটাকে বাদুর দেখছো তাহলেও সেটাকে অ্যাজ এ হোলই দেখছো, অর্থাৎ পুরোটাকে একসাথে দেখছো। যদি এটাকে কেটে কেটে দেখো যে দুদিকে দুটো অ্যানিমেল আছে সেরকম হলেও দেখতে পারো। তোমরা যদি আরো একটু খুব ডিটেলসে দেখো তাহলে এরকম মনে হতে পারে যে মাঝখানে মাঝখানের উপরের অংশে দেখো দুদিকে একজন মানুষ হাত তুলে আছে এরকমও লাগতে পারে। সেখানে ওখানে দুটো মাথা আছে এবং দুজন, একজন বাঁ হাত তুলে আছে একজন ডান হাত তুলে আছে, এরকমও দেখতে পারো। এটাতে হচ্ছে যে কে কত মাইনুটলি অবজারভেশন করার ক্ষমতা রাখে বা করে, তার পার্সোনালিটির মধ্যে কারো মাইনুটলি অবজারভেশন পাওয়ার আছে, সেই ব্যাপারটা এখান থেকে ধরা পড়ে। তবে এই কেবলমাত্র একটাই মাত্র ছবি দেখিয়ে পুরো রোসা ইন ব্লট টেস্ট হয়ে যায় না, এরকম আরো বেশ কিছু ছবি আছে। যেমন ধরো এই ছবিটা বা এই এই ছবিটা, এখান থেকেও কিন্তু এরকম ভাবে কন্টিনিউয়াসলি বেশ কিছু ছবি আছে। সেখান থেকে আমরা সমস্ত ইনফরমেশন নিয়ে, আমাদের একটা সাইট ছিল বোধহয় অনলাইন, এই রোসা ইন ব্লট টেস্ট আমরা করে দেখতে পারি। এই সাইট থেকে আমরা পুরোপুরি এই অনলাইনেই এই টেস্টটা কিন্তু আমরা করে ফেলতে পারবো এবং নিজের উপরে। ফাইনালি এই সাইট থেকেই আমাদেরকে ইনফরমেশনও দিয়ে দেওয়া হবে। দেখো এটা একটা ওপেন সোর্স, ফ্রিতেই অ্যাসেসমেন্টটা তোমরা করতে পারবে যে নিজেদের সাইকোলজিক্যাল অবস্থা কিরকম। এখান থেকে বিগিন অ্যাসেসমেন্ট করলে আমাদের কাছে এক একটা করে ওই ছবিগুলো আসবে এবং এই ছবিগুলো থেকে এখান থেকে এটাকে জাস্ট মেমোরাইজ করে নিতে বলা হচ্ছে। মানে ছবিটা দেখে কন্টিনিউয়াসলিও তোমাকে বলতে দেওয়া হবে না, ছবিটা তুমি দেখে নিলে, যতক্ষণ দেখলে দেখলে, তারপর তুমি এখানে কন্টিনিউ করে দিলে। কন্টিনিউ করার পর তুমি ওই ছবিতে কি কি দেখেছিলে, দেখো এখানে অপশন আছে যে ফার্স্ট অপশন এবং সেকেন্ড অপশন, এখানে তোমাকে টিক মারতে হবে যে আমি এখানে কি কি জিনিস আমরা আমি দেখেছিলাম। যে এখানে নাথিং এট অল অর্থাৎ কিছুই যদি দেখতে না পেয়ে থাকি, ওটা যদি কোনো সেফি হয়নি যদি মনে হয় তাহলে এখানে টিক দেবো। ফার্স্ট কি মনে হয়েছিল আমার এবং সেকেন্ডলি কি মনে হয়েছিল, আবার এরকমও হতে পারে যে এখানে যে লিস্ট দেওয়া আছে সেই লিস্টের মধ্যে আমার যে চয়েসটা সেই চয়েসটা নেই, সেই অপশনও হতে পারে। আচ্ছা এটা ঠিকঠাক করা যাচ্ছে, আমি একটু বড় করে নিই। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, অ্যান আর্মি অর নেভি এমব্লেম, ক্লাইম্বিং ট্রেপস, একটা ব্যাট, বাদুরের অপশন দেখো দেওয়া আছে, নাথিং এট অল, টু পিপল, দুটো মানুষ, এ পেলভিস, এক্স রে পিকচার হতে পারে, কোনো ডার্টি মেস হতে পারে, কোনো ট্রাবের কথা হতে পারে বা পার্ট অফ কোনো বডি সেটাও হতে পারে। তো এই হিসেবে আমাদেরকে উত্তরগুলো দিতে হবে এবং উত্তরগুলো দিতে পেয়ে আমাদের যদি ব্যাটই মনে করে থাকি তাহলে আবার কন্টিনিউ করব। কন্টিনিউ করলে দেখো আর একটা অন্য ছবি চলে এসেছে চোখের সামনে, এই ছবিটা থেকেও হচ্ছে যে আবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমি যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেভাবে, এভাবে আমাদের কাছে 16টা 17টা স্টেপ আছে, সেই স্টেপগুলো আমরা যদি ফলো করি তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে আমরা এর ফাইনালি লাস্টে যখন সাবমিট করব তখন আমাদেরকে দিয়ে দেওয়া হবে যে আমাদের এক্স্যাক্টলি মানসিক অবস্থাটা কিরকম। দেখো পরের দিকে ছবিগুলো আরো বেশি অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে টু আন্ডারস্ট্যান্ড।
যে সেখান থেকে আমি কি বিষয় ধরব, বিভিন্ন রকমের জিনিস কল্পনা করা যেতে পারে। স্যার ওই লিংকটা দিয়ে দিন। হ্যাঁ লিংকটা আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তোমরা যদি অনলাইন রোসা ইমপ্লট টেস্ট বলে সার্চ করো তাহলেই দিয়ে দেবে। বেশ ঠিক আছে, আমি দিয়েও দেবো। তো যাই হোক, ওখান থেকে তোমরা সবাই নিজেরা একবার ইমপ্লট টেস্ট করবে, এবং সেই ইমপ্লট টেস্ট করার পর তোমরা ফাইনালি দেখবে যে তোমাদের পার্সোনালিটি সম্পর্কে কি মত দেওয়া হলো। ঠিক আছে, বলো এবার ওভারঅল কোনো প্রশ্ন আছে কিনা বলো, কারণ আমাদের সময় প্রায় শেষ। এরপরে হচ্ছে যে আচ্ছা, এরপর আজকে স্যার বলছি এই রসার্চ টেস্ট যেটা লাস্টে যে টেস্টটা দিলেন, বলো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছে, বলো। হ্যাঁ স্যার বলছি, লাস্টে যে রসার্চ টেস্টটা দিলেন ওইটা তো স্যার কোন, যদি অভিজ্ঞ শিক্ষক না হয় তাহলে স্যার টেস্টের রিপোর্ট আনা যাবে না, মানে এটা তো স্যার রেজাল্টটা না ডিফিকাল্ট ব্যাপার একটা। হ্যাঁ না, অবশ্যই এটা যেহেতু রসা ইন ব্লড টেস্ট, অর্থাৎ রসা এটাকে স্ট্যান্ডার্ডাইজ করেছেন, এবং সে তার যে স্ট্যান্ডার্ডাইজেশন তার পদ্ধতির মধ্যেই, দেখো নর্ম বলে একটা শব্দ আছে, নর্ম আছে মানে কি, সেই টেস্ট সম্পর্কে যাবতীয় ডিটেলস, কার উপর অ্যাডমিনিস্ট্রেট করা যাবে, কিভাবে তার রেজাল্ট পাওয়া যাবে, তার সমস্ত ডিটেলসই তার মধ্যে দেওয়া আছে। ফলে তুমি সেটা দেখেও এটার অ্যাসেসমেন্ট করতে পারো। ওই জন্য তো বলাই আছে যে যারা সাইকোলজিস্ট তারা ছাড়া এই ধরনের টেস্ট অন্য কেউ সাধারণভাবে করতে পারবে না, বুঝতে পেরেছো? আর অনলাইনে করলে কি হচ্ছে, অনলাইনে ওদের এক্সপার্টরা ওখানে অনলাইনেই তোমাদেরকে যে অপশনগুলো চুজ করছো সেখান থেকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে বলো আর কারো কিছু প্রশ্ন আছে কিনা, তারপর আমরা ভিডিওটা দেখে আরো পরিষ্কার হলো।